হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে বিশেষ তিথি, বিশেষ দিন। আজকে তিথিটা হচ্ছে কি, গোপা অষ্টমী। কেন গোপা অষ্টমী হলো? আজকের দিনে বিভিন্ন জায়গায় ভগবান বৃন্দাবনেও রাধারানীর চরণ দর্শন হয়। কেন হয় বিশেষ তিথি এই গোপাষ্টমী সম্বন্ধে? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে জানিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 15 অধ্যায়ে উল্লেখ আছে। আমি এখন দশম স্কন্ধের 15 অধ্যায়ে চলে যাব। আপনারা সবাই ভিডিও অন করে হ্যাঁ শান্তভাবে স্থির চিত্তে শ্রবণ করবেন। ওকে, হরে কৃষ্ণ। তো গোপাষ্টমী মানে হচ্ছে ভগবান 5 বছর অতিক্রম করে 6 বছরে পা দিয়েছে। কৌমার বয়স পার করে পৌগণ্ড বয়সে পা দিয়েছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতে গিয়ে বলছেন, শ্রীশুক বাচ ততশ্চ পৌগণ্ড বয়সৃত বজে বুভো ভূত তৌ পশু পাল সম্মত গা চরন্ত সকিবি সমম পদ বৃন্দাবনম পুণ্যম অতীব চক্রুত। খুব সুন্দর শ্লোক। এই শ্লোকের প্রতিটি শব্দের মধ্যে অনেক গুজ রহস্য লুকিয়ে আছে। সুখদেব বলছেন তত পৌগণ্ড বয়, মানে ভগবানের শ্রীকৃষ্ণের পৌগণ্ড বয়স প্রাপ্ত হয়েছেন। স্মৃত বজে বৃন্দাবনে তিনি পৌগণ্ড বয়স প্রাপ্ত হয়েছেন। পৌগণ্ড বয়স মানে কি, 6 থেকে 10 বছর বয়সটাকে বলা হয় পৌগণ্ড বয়স। 5 বছর অতিক্রম হয়ে গেছে। তো এখন তারা এখানে সুখদেব গোস্বামী বলছেন, অনুবাদ বলছেন, তারা ভালো করে বুঝতে পারবেন। বৃন্দাবনে বসবাসকালে শ্রীরাম, শ্রীরাম মানে বলরাম ও শ্রীকৃষ্ণ যখন পৌগণ্ড বয়স প্রাপ্ত হলেন, তখন বৃন্দাবনের গোপগণ তাদের গোপালনের কার্য গ্রহণ করতে অনুমতি দিলেন। তাদের সখাদের সঙ্গে এইভাবে নিয়োজিত হয়ে বালক দুটি বৃন্দাবনের ভূমিকে তাদের পাদপদ্ম চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুললেন। দেখুন এখানে কতগুলো শিক্ষা আছে আমার কাছে। আমি কতক্ষণ নিব, কতক্ষণ টাইম নিব, আধা ঘন্টা নাকি? মিনিমাম 3-4 দিন করা যাবে এটা। আধা ঘন্টা শেষ করি হ্যাঁ, আজকের দিনটা থাকবেন তো আপনারা? না, সময় কম আপনাদের, থাকবেন কি না? নাহলে আরো তাড়াতাড়ি শেষ করে দেবো 15 মিনিটে। চেষ্টা করেন, আজকে স্পেশাল ডে। তো সুখদেব গোস্বামী বলছেন এখানে যে প্রথমে ভগবানের জন্ম কোথায় হয়েছিল, গোকুলে। গোকুল থেকে 3 বছর 4 মাস যখন ছিলেন, তারপরে ওনারা চলে আসেন বৃন্দাবনে। এই বৃন্দাবনে আস্তে আস্তে বড় হতে থাকে। তখন ছোটবেলায় ভগবান বাছুরদের নিয়ে গোচারণে যেতেন, বাছুরদের খেলতেন, বাছুরদের নিয়ে খেলতেন। তো আজকের এই দিনটা হচ্ছে ভগবান 5 বছর পার করে 6 বছরে পদার্পণ করেছেন। তো আজকের দিনে তারা গোপগণ, বৃন্দাবনের গোপগণ যারা আছেন
ব্রজবাসী তাদের দ্বারা অনুমতি প্রাপ্ত হয়েছেন, তারা এখন গোমাতাদের নিয়ে গোচারণ যাবে। গোমাতা বড়, এতদিন তারা ছোট, তারা ছোট ছিল, হ্যাঁ এখন তারা, হ্যাঁ তারা গোচারণ যাবে, অনুমতি পেয়েছে, এতদিন অনুমতি পায়নি। এটা হচ্ছে বৈশ্যদের এবং ব্রজের স্ট্যাটাস। এটা তো নন্দ মহারাজ প্রমুখ বৃন্দাবনের বয়স্ক মানুষেরা কৃষ্ণকে গোবৎস চড়ানোর কাজ থেকে নিয়মিত, গোবৎস চড়ানোর কাজ, এতদিন ছোট গোবৎস মানে কি ধেনুদের চড়েছিল, এখন নিয়মিত গোপবালকের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিলেন। তারা এখন গোপবালক, গোপবালক মানে কি বড় বড় গোমাতাদেরকে চড়াবেন। তো 6 বছরে পদার্পণ করলে সেটা শুরু, অনেক সময় আরো বেশি দেরিতে দেয়, কিন্তু যেই 6 বছরে পা দিয়েছে তার আগে থেকেই কৃষ্ণ বলরাম সবাইকে বলছে, গোপবালকদের কনভিন্স করছে। চিন্তা করুন, এখানে বড় হয়ে কি করবেন, এখন তিনি গাভী বলদ ও ষাঁড়ের যত্ন নেবেন। চিন্তা করুন কত বড় বড় গাই, এগুলোর যত্ন নিতে হবে। ভগবান 6-5 বছর পার হয়েছে, 6 বছরে পদার্পণ করেছে, কিন্তু ভগবানকে দেখতে তখন 8 বছরের বালকের মতো লাগছে, আর বড় বড় লাগছে। তো এবার চিন্তা করুন, একটা এখানে পয়েন্ট আছে, কৃষ্ণের জন্ম হয়েছিল জন্মাষ্টমীতে, মন দিয়ে শুনবেন। তাহলে জন্মাষ্টমী হয়ে গেছে মানে কি 5 বছর কমপ্লিট, তারপরের দিন থেকে 6 বছর পা দিয়েছে, তাহলে জন্মাষ্টমী কখন হয়, ভাদ্র মাসে, হ্যাঁ কি না, ভাদ্র মাসে জন্মাষ্টমী হয় না কৃষ্ণাষ্টমীতে। তাহলে এবার কার্তিকে সেখানে গোপাষ্টমী হচ্ছে, এতদিন পরে কেন অনুমতি পাচ্ছে, কি অনুপম গল্প, বুঝতে পারছেন, এতদিন পরে কেন অনুমতি দিচ্ছে, এই মাসখান এতদিন কি করছিল, 5 বছর তো হয়ে গেছে, এখনো দৌড়াবে, এতদিন গ্যাপটা দিল কেন, কি করছিল এতদিন, কেন না কৃষ্ণ বলরাম তারা ছোট বিদায় তাদেরকে কেউ পারমিশন দিচ্ছে না, তাদেরকে কেউ বড় গোমাতাদের নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে না, তারা সৈল কোমল, তাদের প্রতি এত স্নেহপরায়ণ কেউ দিচ্ছে না। তারা দুই ভাই প্রথমে গোপদেরকে কনভিন্স করেছেন, গোপমায়েদেরকে গোপদেরকে কনভিন্স করেছেন, আগে ঘরের মা বাবাকে কনভিন্স করেনি, আগে ওদেরকে কনভিন্স করেছে। এই কনভিন্স করতে করতে এই সময়টুকু কাটছে, প্রায় 2-2.5 মাস সময় এদিক দিয়ে, হ্যাঁ কনভিন্স করতে করতে সময়টুকু কাটছে। তারপর যে ওরা পারমিশন দিল, কিন্তু যশোদামা আর নন্দ মহারাজ পারমিশন দিচ্ছে না, প্রতিদিন বলছে, প্রতিদিন বলতে আছে, বলতে আছে আমরা যাব, আরে মা তুমি চিন্তা করছো কেন, হ্যাঁ তুমি কি আমাকে শক্তি নেই মনে করছো, দেখো আমার শরীর কত বড় হয়েছে, দেখো হাতগুলো কত মোটা মোটা হয়েছে, কি মাকে কনভিন্স করার চেষ্টা করছেন। তুমি দেখেছো আমি 2টো বড় বড় গাছকে ফেলে দিয়েছি, তা আমার শক্তি কমাচ্ছে, সেই 3 বছর বয়সে করেছে, আর এখন 5 বছর কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি তাও কেন আমাকে নিয়ে ভয় পাচ্ছ, আমার শক্তি হয়েছে তো, আমি পারবো তো। তখন মা যশোদা বলছে, বান্দর আমি জায়গা পাসনি, সামান্য একটা দড়ি দিয়ে বাঁধছি সেটাই খুলতে পারছিস না, আর এখন বলছে গাছ ফেলে দিছি, এই করছি সেই করছি, আমাকে এগুলো নাটক করছিস, বলছে একটা দড়ি দিয়ে বেঁধেছি সেটাই খুলতে পারছিস না, আর বলছে অনেক শক্তি হয়ে গেছে, কি মা যশোদা বলছে, বলছে আমি শকটাসুরকে বধ করেছি, পুতনাকে বধ করেছি, তুমি কি মনে করছো আমার শক্তি আছে তো, বলছে এগুলি ভগবানের কৃপায় কিভাবে দৈবক্রিয়ায় তুই রক্ষা পেয়েছিস, আর বলছে নিজে করেছিস, শুধু বাহানা করার জায়গা পাচ্ছিস, শুধু আমার কাছ থেকে আমাকে রাজি করানোর জন্য আমাকে পটানোর চেষ্টা হচ্ছে, মা কোনো রকমে রাজি হচ্ছে না,
মা রাজি হচ্ছে না বিদে যেহেতু ঘরের পত্নী আদেশ না দিলে নন্দমোহন তো রাজি হচ্ছে না বলছে আগে কনভিন্স করতে হবে মাকে মা তখন বাবাকে কনভিন্স করবে কৃষ্ণ কোনোরকমে মাকে রাজি করাতে পারছে না কি হবে তাহলে এই করে করে প্রতিদিন কাটছে তারপরে এবার মা এবং যশোদা মা এবং নন্দ মহারাজ নন্দ যশোদা চিন্তা করছে আরে এদের পা গুলো ছোট কোমল এই বৃন্দাবনে পুরো কঙ্কর ভর্তি এখন আমরা গিয়ে পরিক্রমা করেছিলাম খুব ধুলোর মধ্যে কঙ্কর ছিল কি নেই কোথাও কত সুন্দর পরিক্রমা করে আসলাম না গোবর্ধন পরিক্রমা করলাম কঙ্কর আছে অনেকে খালি পায়ে করছেন কত আনন্দ করছেন না আপনারা অনুভব করেছেন কৃষ্ণ খালি পায়ে কিভাবে ব্রজের মধ্যে দৌড়াত তখন এখানে পুরো টিলা কঙ্কর পাথর টাতরে ভর্তি ছিল পাথরে ভর্তি দেখো নন্দ মহারাজ চিন্তা করছে এই পাথরের মধ্যে দৌড়াবে কিভাবে এরা বয়স হয়েছে 5 বছর পার হয়েছে মানলাম কিন্তু যাবে কিভাবে না না এদের সম্ভব নয় কোনোভাবে রাজি হচ্ছে না যে কৃষ্ণ বলরাম বারবার বারবার বিরক্ত করছে প্রথমে হচ্ছে তারা গোপদেরকে কনভিন্স করছে মা বাবাকে কনভিন্স করতে করতে তাদের অবস্থা কোনোরকম হচ্ছে না তারপর এইবার যেহেতু বিরক্ত করছে প্রতিদিন এবার নন্দ মহারাজ বলছেন ঠিক আছে তোমাকে জুতা পরতে হবে তাহলে আমি যেতে দিতে পারি কি বলছে নাহলে এখানে যাবে কিভাবে জুতা পরে যেতে হবে বলছে এখন কৃষ্ণ চিন্তা করছে আরে এ ব্রজের মধ্যে গোচারণ্য করতে গিয়ে কেউ জুতা পরে নাকি গরু চড়াই দিকে কেউ জুতা পরে কি দেখেছেন কেউ কোনো রাখাল বালকে জুতা পরে যেতে এখন বলছেন এটা কিভাবে হয় কেউ কোনোদিন জুতা পরে শুধু আমার জন্য নতুন নিয়ম না এটা হতে পারে না আমি পরবো না কৃষ্ণ বলছে না আমি জুতা পরবো না কেননা এটা আমার জন্য কেন নতুন নিয়ম বানাবে তুমি তো এতদিন কাউকে দাওনি ঠিক আছে তুমি শুধু আমার জন্য দরদ করছো এই যে গোমাতা গুলো যাবে তাহলে সবার জন্য জুতা বানাও কি বলছে সবার জন্য জুতা বানাও আমি মানবো না দেখছেন কতটা দিন অতিক্রম হচ্ছে পুরো 2 থেকে 2.5 মাস সেই জন্মাষ্টমী থেকে গোপাষ্টমী কত ডিফারেন্স এই সময়টুকু পার করছে কি শুধু কনভিন্স করতে করতে রাজি হচ্ছে না কৃষ্ণ বলছে আমি জুতা পরবো না আবার এবার যেহেতু জুতা পরতে বাধ্য করছে তখন বলছে ঠিক আছে আমাকে জুতা পরাও তাহলে গাবিদেরকে জুতা পরাও যতগুলো গোপু বালক আছে সবার জন্য জুতা লাগবে শুধু আমার জন্য কেন আমি নামে একা পরবো না কৃষ্ণ এখানে শিক্ষা দিচ্ছে এদের কষ্ট হচ্ছে না শুধু আমার কষ্টটা বুঝছো ভগবান তার ভক্তের কষ্ট অনুভব করেন তার যারা কষ্ট করেন তার সঙ্গে যারা থাকেন যারা তাকে হৃদয়ে স্থান দিয়েছেন তাদের কষ্ট ভগবান অনুভব করেন প্রতিটা মুহূর্তে এই যে করেন এটা ভুল আমরা মনে করি যে আমাকে এত কষ্ট দিচ্ছে ভগবান কিছু বুঝতে পারছে না সব জানেন সে বুঝেন সে কষ্ট পায় যশোদা মা আর নন্দ মহারাজকে বলছেন তুমি শুধু আমার জন্য জুতা দিলে হবে না সবার জন্য জুতা দিতে হবে এখন নন্দ মহারাজকে কি পয়সা ছিল না পারবে কিন্তু তিনি চিন্তা করছেন এই গাভীগুলোকে কিভাবে জুতা পরাবে গাভীগুলোকে কিভাবে জুতা পরাবে এতগুলো 9 লক্ষ গাবি তাহলে তাদের 4টা করে পা যদি তাদের জন্য জুতা দরকার তাহলে কতগুলো জুতা লাগবে 36 লক্ষ জুতা লাগবে কে বানিয়ে দিবে আমাকে কোন কারিগরটা আছে জুতা বানানোর আমাকে এতগুলো জুতা বানিয়ে দিবে আর জুতাগুলো পরাবে কিভাবে ঠিক আছে পরানো ওরা ব্যবস্থা করবে বানাবে কিভাবে এতগুলো জুতা সমস্যা পড়ে গেছে নন্দ মহারাজ এই রোদের মধ্যে যাবে কিভাবে তোমার ছাতা নিতে হবে না আমি ছাতা নেব তাহলে সবার জন্য ছাতা দাও প্রত্যেকটা গঙ্গাতার জন্য 1-1 জন করে দাও ছাতা ধরার জন্য তুমি শুধু আমি গরমে কষ্ট কষ্ট হচ্ছে কারণ আমি ওদের সঙ্গে আমি কষ্ট পেতে পারবো না আমি শুধু তোমার ছেলে এরা তোমার সন্তান না তুমি রাজা এখানে তোমার সবাই তোমার সন্তান তুমি শুধু আমাকে এখানে সন্তান ভাবছো দেখুন সমদর্শিতা শিখাচ্ছে বাবাকে সমদর্শিতা শিখাচ্ছে শুধু আমার সন্তান তুমি আমি তোমার সন্তান বিদায় বলরাম আমার সন্তান তোমার সন্তান বিদায় আমাদের 2 ভাই চিন্তা করছো এদের কেন চিন্তা করছো না ওদের চিন্তা করছে না কেন ওরা তোমার সন্তান নয় ওদের জন্য প্রত্যেকের জন্য 1-1 জন
লোক লাগবে ছাতি ধরার জন্য, তারা রোদে কষ্ট পাবে, কেননা গোচারণে যায় ভোরবেলা মিনিমাম 10টা 11টা 12টা বেজে যায় মিনিমাম, তখন তো রোদ থাকে। এটা ছোটবেলায় করতো, কিন্তু যখন বড় বড় হয়েছে এখন আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, সারাদিন থাকতে হবে গোমাতাদের নিয়ে, এখন চিন্তা হচ্ছে রোদের মধ্যে কীভাবে থাকবে। তখন মা যশোদা নন্দ মহারাজ কোনোরকমে কৃষ্ণকে কনভিন্স করতে পারে জুতা আর ছাতি বরাদ নেওয়ার জন্য, কোনোরকম না আমি মানবো না, তাহলে সবার জন্য দিতে হবে, আমি একা নিব না কিছু, বুঝতে পারছেন। তাই জন্য ভগবানকে খুশি করতে গেলে তার ভক্তকেও সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে, নাহলে ভগবানকে একা অলঙ্কার পড়ালে ভগবান খুশি নয়, বুঝা গেল কি? কৃষ্ণকে নন্দ মহারাজ আর যশোদা মাতা তারা তার সেবার জন্য চেষ্টা করছে, তার সুখের জন্য চিন্তা করছে, ভগবান বলছে আমি একা সুখী নয়, আমার ভক্তদেরও দেখতে হবে, এরা আমার সঙ্গে থাকবে, তো আমি কিভাবে একা এগুলি গ্রহণ করবো, এরা এরকম ভাবে যাবে, এরা কষ্ট পাবে, আমি কিভাবে গ্রহণ করতে পারি, সম্ভব নাকি? কি করে সম্ভব এটা? মা যশোদা কথায় নন্দ মহারাজের কথায় কৃষ্ণ ডোন্ট কেয়ার, কোনো রাজি নেই, এইবার চিন্তা করছে গোমাতারা, কারা গোমাতারা শুনতে পেয়েছে যে কৃষ্ণ জুতা করতে রাজি না। খুব ভালো পয়েন্ট দেখুন, এই আড়াই মাসের মধ্যে এগুলো চলছে, 2-2.5 মাসের মধ্যে এগুলো প্ল্যান চলছে, এবার গোমাতারা শুনেছে, তারা তো গোশালার মধ্যে বন্দি অবস্থায় আছে, গলার মধ্যে দড়ি রেখেছে, বিভিন্নভাবে তারা বন্দি করে রেখেছে, যেটা রাখে গোমাতাকে দড়ি দিয়ে বেঁধে রাখে না, নাহলে তারা চঞ্চল হয়ে ঘুরে বেড়াবে এদিকে। তখন তারা শুনতে পেয়েছে কৃষ্ণ জুতা পরতে রাজি হচ্ছে না, কেননা মা যশোদা আর নন্দ মহারাজ কী চিন্তা করছে, কৃষ্ণের ছোট কোমল পায়ে কষ্ট হবে। তখন গোমাতারা চিন্তা করছে তাহলে আমাদের প্রভু তাহলে কষ্ট পাবে, এটার জন্য উনি জুতা পরতে চাইছেন না, কিন্তু উনি আমাদের জন্য জুতা পরতে চাচ্ছেন না, আমাদের কষ্টের জন্য আমরা কষ্ট পাবো, তার জন্য উনি সেটা চিন্তা করে আমাদের ভালোর জন্য তিনি বলছেন না আমি কেন একা জুতা পরবো, সবাই কষ্ট পাবো, আমিও কষ্ট করবো। গোমাতাদের কৃষ্ণের প্রতি চিন্তা করছে তারা, তাহলে কি করা যায়। তখন তারা প্ল্যান করছে আমরা বেরিয়ে পড়ব, একটা না একটা কিছু করতে হবে, প্রভু যখন চপ্পল পরবে না তাতে প্রভুর পায়ে যেন আঘাত না লাগে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের খুর আছে, শক্ত আছে, প্রভুর পা তো নরম, কি কৃষ্ণের পা তো নরম না, তিনি কষ্ট পাবেন। তখন সে গোমাতারা কি করছে, এক হিসকে দিয়ে মানে গরিব দড়ি খুলে ফেলছে, খুলে সবাই গোশালা থেকে বেরিয়ে পড়ছে, কি করছে সবাই গোশালা থেকে বেরিয়ে পড়ছে, গোশালা থেকে বেরিয়ে বৃন্দাবনের প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ছে, তারা গিয়ে কি করছে তাদের পায়ে মাধ্যমে পায়ের চাপের মাধ্যমে যে পাথরগুলো আছে সেগুলো সব টুটকা 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 করে সঙ্গে মিক্স করে দিয়েছে, যেন শ্রীকৃষ্ণ ভগবানের গোচারণে গিয়ে যেন তার পায়ে কষ্ট না হয়, ধুলোয় পরিণত করে দিয়েছে সে পাথরকে টুকরা টুকরা করেছে গোমাতারা। দেখুন তারাও ভগবানের সুখে চিন্তা করছে, গোমাতা শুধু দুধ দিয়ে ভগবানকে আনন্দ দেয় না, তারাও এইভাবে সেবা করছে, এইভাবে পুরো ব্রজের মধ্যে ধুলো করে দিয়েছে, সেখানে কোনো পাথর নেই, ভগবানের আর গোচারণে কোনো কষ্ট হবে না। এইগুলি করতে করতে এতদিন জন্মাষ্টমী থেকে গোপাষ্টমী টাইম পাস হয়েছে, বুঝা গেল, গোমাতারা এই কাজটা করেছে, আর এদিকে সময় সব কিছু করার পরে যাতে হচ্ছেন, তখন গোপগণ এসে নন্দ মহারাজকে বলছে কি আর করবে, ওরা যখন যেতে চাচ্ছে রাজি হয়ে যাও, মা যশোদাকে এর ওরা বুঝাচ্ছে, এরা ব্রজবাসীরা, হ্যাঁ ওরা যখন যেতে চাচ্ছে বড় হয়েছে পারবে পারবে, না পারলে আমরা দেখব, পরে দেখা যাবে, আচ্ছা তো অন্তপক্ষে দাও, আজকে না কালকে তো ছাড়তে হবে, কি বলছে সন্তান যখন বড় হয়েছে গোচারণে পাঠাতে হবে, তো আজকে না কালকে পাঠাতে হবে, কয়দিন আটকে রাখবে বাড়িতে, সন্তান তাহলে কিছু শিখবে না। তখন
তখন নন্দ মহারাজকে বুঝাচ্ছে, মহাজশোদাকে বুঝাচ্ছে, সন্তানকে ঘরের ভিতর যদি লুকিয়ে রাখো সন্তান কুইয়া হয়ে যাবে, আলসিয়া হয়ে যাবে, জীবনেরটা মাটি হয়ে যাবে, কিচ্ছু শিখবে না। তেজেন্দ্র তাদেরকে দাও, ছেড়ে দাও, একটু কষ্ট করুক। তখন মহাজশোদা খুলে গেছে, হ্যাঁ কৃষ্ণকে তো মানুষ করতে হবে, তাকে যদি এখন থেকে যদি সে যদি না যায় তাহলে ভবিষ্যতে কি হবে। তখন মহাজশোদার মনটা প্ল্যানিং হয়ে গেছে, কেন না না কৃষ্ণের ভালোর জন্য এখন কৃষ্ণকে ছাপতে হবে। তার জন্য কৃষ্ণের তাকে সে বৈশ্যগুলো জন্ম নিয়েছে, আমাদের পরিবার জন্ম নিয়েছে, সে যদি গোচারণ করতে না জানে, এগুলি যদি আমি যদি ভয় পাই, তাকে যদি না ছাড়ি স্নেহের বশত, তাহলে কি হবে। তখন মা যশোদার নন্দ মহারাজ রাজি হয়ে গেলেন, আজকের এই দিনে তখন তাদেরকে অনুমতি প্রদান করছেন। এখন নন্দ মহারাজ কি করলেন, হ্যাঁ কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে নন্দ মহারাজ এত বিরোধিতা করার পরেও রাজি হলেন। তখন সমস্ত গ্রামবাসী সবাইকে নিয়ে একটা উৎসবের আয়োজন করেছেন, মহোৎসব, যে কৃষ্ণ বলরাম আজকে থেকে কি গোমাতাদেরকে নিয়ে গোচারণ যাবেন। তখন সেই উৎসবের আয়োজন করেছেন, তখন তাদেরকে হ্যাঁ গোপবালকদের সঙ্গে শৃঙ্গ দেওয়া হয়েছে, যেটা এরকম করে আওয়াজ করে শৃঙ্গ, বিষান, বাঁশি এবং গোপ বন্ধন করার জন্য রজ্জু মানে রশি দিয়েছে প্রদান করে, এবং পুরোহিতদের দ্বারা হ্যাঁ গাভীদের পূজা করেছেন, আজকের দিনে গোমাতাকে পূজা করতে হয়, গোমাতাকে পরিক্রমা করা, গোমাতাকে কিছু ভগবানকে নিবেদিত প্রসাদ গোমাতাকে দেওয়া, তো পুরোহিত দ্বারা গোমাতাকে পূজা করেছে, হ্যাঁ কৃষ্ণের সঙ্গে আছে, গোমাতাকে পূজা করছে পুরোহিত নন্দ মহারাজ, হ্যাঁ দিয়ে তাদেরকে কপালে তিলক লাগিয়ে দিয়েছেন, সিঙ্গুলাতে হলুদ লাগিয়ে দিয়েছেন, এবং তাদেরকে ভালো ভালো ঘাস খাইয়েছেন, ফলমূল সেবন করিয়েছেন, এবং তাদেরকে পরিক্রমা করেছেন, আজকে দিনে গোশালা মার্জন করেছেন, যেখানে গোমাতা পুরো গোশালা পরিষ্কার করেছে, কেন এটা মহোৎসব তো, কৃষ্ণ বলে আজকে গোচারণে যাবেন গোপ বালকদের নিয়ে, তো এইভাবে সুন্দর করে সে আয়োজন করেছেন এবং এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, আর যাদের বাড়িতে গোশালা আছে তারা আজকে সুন্দর করে চকচক করে পরিষ্কার করবেন, গোমাতা থাকলে গোমাতাকে পূজা করতে হবে, সেবা দিতে হবে, খুব পাওয়ারফুল আজকের দিনটা, কৃষ্ণ খুব খুশি হবেন। তো এভাবে এগুলি করার পরে মা যশোদা কী করলেন, কৃষ্ণের কপালে তিলক লাগিয়ে দিয়েছেন, হ্যাঁ তিলক লাগিয়ে সুন্দর করে তাকে আদর করে চুমু দিয়ে বুকে আলিঙ্গন করে, হ্যাঁ তখন কী করলেন কৃষ্ণ বলরামকে ভাবে, হ্যাঁ সবাই আরও কি অন্যান্য মায়েরাও ছিল নন্দ মহারাজের বড় ভাইয়ের পত্নীরা, তারা সবাই সুন্দর করে তাদেরকে হ্যাঁ স্নেহ প্রদর্শন করে খুব শুভ কার্য করে তারা সুন্দর করে তাদেরকে আরতি করেছেন, আরতি করে ধান দুর্গা দিয়েছেন, শুভকামনা করেছেন, অগ্নিশিখা দান করেছেন, হ্যাঁ দান করে তাদের মঙ্গলের জন্য, তাদের জন্য কোনো বাধা বিপত্তি না আসে, কোনো এতদিন ধরে ওষুধের আক্রমণ ছিল না, তো এখন এরা বাইরে যাবে ঘরের বাইরে, তো বড়দের বড় বড় গোমাতাদের নিয়ে যাবে, তো এখন কোনো যেন বিঘ্ন না আসে তার জন্য তারা নারায়ণের কাছে প্রার্থনা করছেন, নারায়ণকে আরতি করে সেই অগ্নিশিখা কৃষ্ণ বলরামকে দিচ্ছেন, দেখুন কত যত্ন করে ঘর থেকে বিদায় দিচ্ছে, যেরকম মায়েরা সন্তানরা যখন বাইরে যায় কাজে যায় বা কোনো কিছু ঘরের বাইরে গেলে যেরকম প্রার্থনা করেন ভগবানের কাছে, কৃষ্ণ বলরামের জন্যও মা যশোদা সুন্দর করে প্রার্থনা করছেন। এইভাবে গোষ্ঠে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেছিলেন। আজকে হচ্ছে সেই গোষ্ঠাষ্টমী, গোপাষ্টমী। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, এবার কৃষ্ণ তার সখাদের নিয়ে বলরামকে সহ তারা গোচারণে যাবেন, তো গোচারণে গিয়ে এখানে সুখদেব গোস্বামী বলছেন কি, হ্যাঁ ভগবান তাদের সখাদের সঙ্গে এইভাবে নিয়োজিত হয়ে এই বালক দুটি কৃষ্ণ বলরাম বৃন্দাবনের ভূমিকে তাদের পাদ পদ্ম চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুললেন। তাহলে এখানে একটা জিনিস আমরা বিচার করতে পারি, তাহলে এতদিন কি বৃন্দাবনে তার আগে কি ভগবানের চরণস্পর্শ হয়নি, হয়েছিল কিন্তু চরণগুলো ছোট ছিল, কোনো চিহ্ন অঙ্কিত হয়নি, পাদ পদ্ম চিহ্ন বলছে কি ছিল, চিহ্ন অঙ্কিত হয়নি,
এখন ভগবানের চরণ তো একটু বড় হয়েছে, এখন চিহ্ন হয়েছে, এখন এই গোচারণ করতে গিয়ে সমস্ত ভজভূমি সেখানে কি হবে, ভগবানের পাদ পদ্মের চিহ্নে হ্যাঁ অলঙ্কিত হবে, তখন কি হবে এই পৃথিবীকে এই ভূমিকে পবিত্র করে তুললেন। এই পাদ পদ্মের চিহ্ন দ্বারা সারা পৃথিবী পবিত্র হয়ে গেল। এখানে বলছেন পৌধৌ শব্দটি ইঙ্গিত করছে যে ভগবান কৃষ্ণ তার পাদ পদ্ম দ্বারা ভূমিতে পাদচারণা করে পৃথিবীকে পবিত্র করেছিল। ভগবানের পাদুকা অথবা সেই রকম কিছু না পরে বনে পদার্থ মানে পাদচারণা করতেন। কেন ভগবান জুতা পরেনি? এটা আরেকটা কারণ যে ভগবানের চরণ চিহ্নের দ্বারা সারা জগৎ পবিত্র করবে, ব্রজধাম পবিত্র হবে, ব্রজধুলি পবিত্র হবে। দেখুন নবদ্বীপে মায়াপুরে ভগবানের কৃপা লুকিয়ে আছে, কোথায় কোথায় লুকিয়ে আছে কে বলতে পারবে? হরিনামে। পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরীতে ভগবানের কৃপা লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে? প্রসাদে। বৃন্দাবনে ভগবানের কৃপা লুকিয়েছে, কোথায় বিলি করে রেখেছেন ভগবানের কৃপা? তার চরণ চিহ্ন দিয়ে, তার তিনি গোচারণে গিয়ে ব্রজ রজের মধ্যে ভগবানের কৃপা লুকিয়ে আছে। এই জন্য সবাই যায় ব্রজরজ গায়ে মাখার জন্য, ব্রজরজ মাথায় নেওয়ার জন্য, ব্রজরজের মাধ্যমে বা কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে। প্রয়াগরাজ তিত্ত কি, তিত্তরাজ প্রয়াগ কি করেছেন? সেই কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য সমস্ত এতগুলো পাপ সবাই দিয়েছে, সে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ব্রজ রজে গিয়ে গড়া গড়ে দিয়ে তখন তিনি আবার সে পাপ থেকে মুক্ত হয়ে আসেন। ব্রজবাসীদেরকে এই ব্রজরস ছেড়ে আর কোথাও যেতে হয় না, সমস্ত তীর্থের পুণ্যস্থান সব ব্রজের মধ্যে আছে। যে বৃন্দাবনে যত ধুলো উঠছে মানে কি, যেখানে যেখানে ধুলো যার গায়ে লাগছে তার জীবন সার্থক। এই জন্য দেখবেন একটা আমাদের সময় নির্ধারণের মধ্যে সবচেয়ে শুভ সময় কি বলে না পুরোহিতরা? গোধূলি লগ্ন, গোধূলি সময়টা খুব উন্নত, হ্যাঁ কি না? কেন বলা হয়? ভগবান যখন গোচারণ থেকে আসেন তখন গোধূলি, গোধূলি গোমাতা কি চরণ যখন তারা দৌড়ে দৌড়ে আসেন কৃষ্ণ বলরাম এবং গোমাতাদের নিয়ে, তখন সে চারের চরণে যখন বালির উপর দৌড়েন তখন ধুলোগুলো উড়ে, এই জন্য ওই সময়টাকে বলা হয় গোধূলি। বুঝা গেল? এই জন্য এই গোমাতার যে চরণের ধুলে, কেন সেখানে কৃষ্ণের কৃপা লুকিয়ে আছে, তাই এই জন্য গোমাতায় জগতে এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এভাবে হ্যাঁ ব্রজের ধুলি বড় ইম্পর্টেন্ট, তাই এখানে বলছেন হ্যাঁ পদাচরণা করতেন তাই পাছে কৃষ্ণের কোমল পাদপদ্ম আহত রয়েছে, সেই ভয়ে বৃন্দাবনের গোপীরা অত্যন্ত উদ্বিগ্ন থাকতেন যে কৃষ্ণের চরণে কোনো কষ্ট হবে। আবার যখন গরমের দিন হয় তখন আরও কষ্ট, গরমের দিন যখন হয় তখন কি করছে, সে ধুলোগুলো গরম হয়ে যাবে না, প্রথমে কঙ্করগুলো গোমাতারা এসে ভেঙে দিয়েছে, এখন ধুলো হয়ে গেছে, এবার যখন গরমের দিন আসে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসে তখন কি হয়, ধুলোগুলো গরম হয়ে যায়, তখন কি করবে? তখন বৃন্দাবনের সমস্ত লতা পাতা কৃষ্ণের পাদপদ্মে যেন কষ্ট না হয় তখন তারা ছায়া দিয়ে রাখে, যেদিক দিয়ে যায় ভগবান সঙ্গে সঙ্গে গাছগুলো মাথা নত করে ফেলে। দেখবেন ব্রজে যারা গিয়েছেন অনেকে দেখ খেয়াল করেছেন বৃক্ষ লতাগুলো সবগুলো সব মাথা নত করে আছে, ভগবান এদিক দিয়ে যাবেন ভগবানের ভক্তরা যাচ্ছে তাদের যেন কষ্ট না হয়, কত সুন্দর করে রেখেছে তারা সবসময় ভগবানের সেবা জানে ব্রজের। এই জন্য ব্রজের প্রতিটি জিনিস বৃক্ষ লতা গুল্ম সবাই ভগবানের সেবা করার জন্য প্রয়াস করে। তো এখানে এর পরবর্তী শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন কৃষ্ণ কিভাবে গোচারণে গিয়েছেন, তারপর লীলা উপভোগের কামনা করে শ্রী মাধব তার মহিমা কীর্তনকারী গোপবালকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বলদেব সহ বাঁশি বাজাতে বাজাতে গাবীগণকে সম্মুখে রেখে পুষ্প শোভিত এবং পশুগণের জন্য পুষ্টিকর বনে প্রবেশ করলেন। কি বুঝতে পেরেছেন? যে লীলা উপভোগের কামনা করে শ্রী মাধব
তার মহিমা কীর্তনকারী গোপবালকদের দ্বারা পরিবেষ্টিত হয়। এখানে একটা শব্দ বলছে কি, এখানে গোপাল বলেনি, ভগবানের নাম গোপাল। কৃষ্ণকে যখন পারমিশন দিচ্ছে না, তখন নন্দ মহারাজকে কৃষ্ণ বলছিল, কি বলছিল, বলছে বাবা আমার নাম গোপাল, আমরা গো পালন করব, তুমি আমাকে ঘরের বন্ধ করে রাখলে হবে বলো তো, এরকম করে বলছিল। কিন্তু এখানে সুখদেব গোস্বামী কি গোপাল নামটা উচ্চারণ করেনি, মাধব নাম উচ্চারণ করেছে। কারণটা কি, মাধব নামে মাতা কি লক্ষ্মীপতি মাধব, ঠিক আছে, মাধব মানে কি মা, লক্ষ্মী মাতা, ধব লক্ষ্মীপতি মাধব। তো এখানে লক্ষ্মীপতি মাধব নামটা উচ্চারণ করে কি শিক্ষা দিলেন, শিল প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন মাধব শব্দটির বিভিন্নত্বে ব্যাখ্যা করেছেন। মাধব বলতে সৌভাগ্যের দেবী লক্ষ্মীপতি রূপে শ্রীকৃষ্ণের ইঙ্গিত করে। এই নাম আত্মপ্রকাশ করে যে ভগবান শ্রীকৃষ্ণ মধুকুলে অবতরণ করেছিলেন। যেহেতু বসন্ত ঋতু ও মাধব নামে পরিচিত, তাই বুঝতে হবে যে যখনই শ্রীকৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেন, তখনই তা ফুলে ও সৌরভে স্বর্গীয় পরিবেশে পূর্ণ হয়ে আপনা থেকে বসন্তের সকল ঐশ্বর্য প্রদর্শন করেন। বসন্ত ঋতু মাধব নামে পরিচিত। শ্রীকৃষ্ণের মাধব রূপে পরিচিতের আরেকটি কারণ হচ্ছে তিনি মধুর রসে তার লীলা উপভোগ করেন। আচার্যরা এটা নিয়ে আরেকটা উল্লেখ করেছেন মাধব নামটা নিয়ে, যেহেতু তিনি লক্ষ্মীপতি, যখন ভগবান কৃষ্ণ গোচারণে যাচ্ছেন তিনি কার সেবা করছেন, গোমাতাদেরকে সামনে দিয়ে রেখেছেন, তারা নিজ পিছনে কার গোমাতা থেকে সামনে দিয়ে পিছনে তারা যাচ্ছেন, এবং তারা এমন একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে যেন গোমাতারা সুন্দর সুন্দর খাবার ভালো পরিবেশ পায়। তার মানে কি, তিনি গোমাতার সেবক হয়ে পিছনে যাচ্ছেন। আর যদি তিনি যদি প্রভু বেনে যেতেন, প্রভু হয়ে যান, তাহলে কি করবেন, তিনি সামনে থাকবেন, গোমাতারা তার পিছে থাকবে। কিন্তু এখানে সুখদেব গোস্বামী বলছেন তারা গোমাতাদেরকে সামনে দিয়ে তারা পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। তার মানে কি, রাখাল বালক গোপাল, গো পালন করার জন্য ভগবান গিয়েছেন, তখন হয়ে যায় ভগবানের নাম গোপাল। যেহেতু গোমাতাদের সামনে দিয়ে তারা পিছিয়ে পিছিয়ে গিয়েছেন গোমাতাদেরকে পালন করার জন্য, গোপালক রূপে গিয়েছেন, গোচারণে গিয়েছেন, এজন্য তারা পিছিয়ে ছিলেন। এজন্য বলছে মাধব নামে সম্বোধন করে বুঝিয়েছেন কি, যারা ধনী হতে চায় তাহলে লক্ষ্মীপতি মাধব, এখানে লক্ষ্মীর কথা উল্লেখ করেছেন কেন, এই গোমাতাদের যারা গোমাতাদের চরণে গোমাতাদের সেবা করবে তারা সমস্ত লক্ষ্মীর কৃপা লাভ করবে। কেননা ভগবান গোমাতাদের সেবা করতে চায়, আর যারা গোমাতার সেবা করবে সেই লক্ষ্মীপতির কৃপা সব পেয়ে যাবে। বুঝা গেল, এই জন্য এই জগতে যারা খুব ধনী তারা গোমাতার সেবা করবে, তাদের ধনটাকে গোমাতার সেবা করলে, হ্যাঁ, কেন লক্ষ্মী দেবী তাদেরকে ধন দিয়েছে, গোমাতার সেবা করবে, গোমাতার সেবা করলে ভগবানকে সেবা, কেন ভগবান তাদেরকে পালন করছেন। এজন্য আমাদের সবসময় গোমাতার সেবার জন্য এগিয়ে আসতে হবে সবসময়। একবার একজনকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা আপনারা বলুন তো কোন পশুর দুধ সবচেয়ে শ্রেষ্ঠ ভালো, বলছে ছাগলের দুধ। বলছি কেন ছাগলের দুধ বলছেন, যে গোমাতা দুধ, বলছে গোমাতা, আপনি বলছেন কোন পশুর দুধ, গোমাতা তো পশু নয়, সে তো মা, এই পশুর মধ্যে পড়ে না, আপনি পশুর দুধ বলছেন, তাহলে ছাগল পশু তো, গো তো মাতা, সে তো আমাদের মায়ের জায়গায় স্থান পেয়েছে। এইভাবে আমাদেরকে তাকে মর্যাদা দিতে হবে। আর এইভাবে যখন গোচারণে যাচ্ছেন, মাঝখানে একটা লীলা রয়ে গেছে, হ্যাঁ, রাধারানীর চরণ দর্শন কেমন হয়, তখন রাধারানীর ইচ্ছা হচ্ছে কৃষ্ণ যাচ্ছে গোচারণে, তাহলে আমিও যাব। হ্যাঁ, এবার এই যে গ্যাপিং যে ছিল, এই গ্যাপিংয়ের মধ্যে
তারা প্ল্যান করছে কি করা যায়, কি করে যাওয়া যায়। নারীদের তো ওখানে গোচারণে যেতে নেই, মেয়েদেরকে গোচারণে যেতে যাবে না, ছেলেরা যাবে। তাহলে আমরা কি করব? এই গোপীদের মনের ভিতরে এখন কষ্ট শুরু হয়ে গেল, সারাদিন ওকে ছাড়া কিভাবে থাকবো, আমরাও যাব। এইবার সুবলের রূপটা হচ্ছে রাধারানীর মতো। হ্যাঁ, রাধারানীকে সমস্ত সখীরা সুবল রূপে সাজিয়ে দিয়েছে, ধুতি টুতি পরিয়ে সুন্দর করে একে সুবলের রূপ বানিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, আর তারা নিজেরাও ধুতি টুতি পরে নিয়েছেন। তো যদি ধুতি পরে তখন তাদের পাগুলো ঢাকা থাকবে কি? ঘাগরা পরলে তা ঢাকা থাকে নাকি? ঘাগরা পরলে, শাড়ি পরলে ঢাকা থাকে, যখন ধুতি পরবে পা ঢাকা থাকে? পেঁচিয়ে পেঁচিয়ে ধুতিগুলো পরবে তখন কি করবে? তখনই তাদের চলাচল। এই জন্য তারাও সেই গোচারণে যাওয়ার জন্য তারা গোপবালকের ভেষ ধারণ করেছেন, মাথার মধ্যে পাগড়ি বেঁধেছেন, হ্যাঁ, কোমরে কাপড় বেঁধে দিয়েছেন, এতে ধুতি পরেছেন। হ্যাঁ, আজকের দিনে বিভিন্ন মন্দিরে, হ্যাঁ, এরকম করে রাধারানী ও গোপবালকের ভেষ ধারণ করে থাকে। তার জন্য রাধারানীর চরণ দর্শন হয়, গোপীদের চরণ দর্শন হয়। এভাবে তারাও ভগবান কৃষ্ণের সঙ্গে গোচারণে গিয়েছিলেন, বুঝা গেল? রাধারানীকে সুবলের মতো ধুতি পোশাক সাজিয়ে, এবং এভাবে তারা সবাই এই সুযোগটা গ্রহণ করেছেন। প্রথম দিন তাদের সঙ্গে তারাও গোচারণে গিয়েছিলেন। তার জন্যে গোপাষ্টমীর দিন, হ্যাঁ, স্টার্টিংয়ের দিন, গোপাষ্টমীর দিন কী করেছে ভগবান এবং তার আমাদের রাধারানীরও চরণ দর্শন হয়। হ্যাঁ, তো এইভাবে ভগবান আজকের দিনে গোচারণে গিয়েছেন। তো আজকের দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা গোমাতা সেবা করব, ভগবানকে এইভাবে এই এত সুন্দর লীলাটা আমরা স্মরণ করব সবসময়। কেননা আজকে গোপাল, গোপাল নাম সার্থক করেছেন, গোপালন করার জন্য তিনি এগিয়ে এসেছেন। এই জন্য আজকের নাম দিনটা হচ্ছে গোপাষ্টমী। সবাই যত চেষ্টা করবেন, এই যে এখানে আজকে আমাদের গোশালায় প্রচুর ভক্ত আসবে পূজা করার জন্য, গোমাতা সেবা করার জন্য। যে কোনো কিছু ফল টল যা পাবেন সুন্দর করে গোমাতাকে খাওয়াবেন, যতটুকু পারেন চেষ্টা করবেন সবাই গোমাতা সেবা করার জন্য। আর যাদের বাড়িতে গোমাতা আছে সুন্দর করে তাকে স্নান টান করিয়ে গোশালা পরিষ্কার করে, হ্যাঁ, তাকে কপালে তিলক পরিয়ে সিংহের, মানে সিংহের মধ্যে হলুদ লাগাবেন, তার শরীরে হায় হাত বলছে কি গোমাতাকে কেউ যদি এরকম করে গায়ে হাত বুলায়, খেয়াল করবেন, খুব সুন্দর একটা তত্ত্ব দিচ্ছে পুরাণের তত্ত্ব এটা, যদি গোমাতাকে কেউ হাত বুলিয়ে যদি রান্না করতে যায়, তাহলে তার হাতের রান্না ভগবান কৃষ্ণ সাদরে গ্রহণ করেন, এত সুস্বাদু হয়। হাতটা ধুবে না, এই গোমাতাকে সুন্দর করে তার সেবা করে সুন্দর করে হাত দিয়ে তাকে রান্না করতে যাবে। কেউ যদি শুধু গোমাতার এখানেই তার শরীরে আদর করে, হ্যাঁ, সারা পৃথিবীর সেবা হয়ে যায়, ধরিত্রী মাতা খুশি হয়ে যায়। কেননা গোমাতার শরীরে সমস্ত দেবদেবীরা সবাই ওখানে অবস্থান করছেন, 33 কোটি দেবতা, আর স্বয়ং ভগবানের প্রিয়জন ভগবান তাদেরকে সবসময় চোখে চোখে রাখে, তাদের সেবা করে, তাদেরকে সেভাবে মূল্যায়ন করে। এজন্য গোমাতাকে আমাদের সামনে রাখতে হবে। গতকালকের কোর্টের মধ্যে নভেম্বর 19, তো সেখানে গুরু মহারাজ বলছেন গাবিদের সম্বন্ধে সব কিছু পবিত্র। শিল প্রভুপাদ একবার বলেছিলেন যে সমস্ত মাঠগুলিতে আমরা মন্দির নির্মাণ করতে চলছি তা হলো মঙ্গলময়, কারণ গাবিরা এই মাঠে চড়ে বেড়াতো। সুতরাং গাবিদের সম্বন্ধে সব কিছুই হলো আসলে খুবই পবিত্র, কিন্তু গোহত্যা হলো খুবই অমঙ্গলজনক। তো আমাদের যে বৃন্দাবনে যে মন্দিরটা হয়েছে রমণ রীতি, নাম শুনেছেন? রমণ রীতি গিয়েছিলাম আমরা, রমণ রীতিতে কী হয়েছিল, গোপবালকরা, হ্যাঁ, ওখানে গোচারণে আসতেন, ওখানে এসে তারা খেলাধুলা করতেন, সেখানে তাদের চরণ চিহ্ন আছে। এই জন্য প্রভুপাদ কৃষ্ণ বলরাম মন্দির স্থাপন করেছিলেন রমণ রীতিতে, কেন তারা ওখানে, এই জন্য প্রভুপাদ এখানে বলছেন এই যে মাঠগুলিতে আমরা মন্দির নির্মাণ করতে চলছি তারা হচ্ছে খুব মঙ্গলময়, কেননা গাবিরা এই মাঠে চড়ে বেড়াতো, কৃষ্ণ বলরাম গোমাতাদেরকে নিয়ে ওখানে চড়ে বেড়াতো। এই জন্য আমরা গিয়ে সেখানে সেই ব্রজের ধুলি আমরা গায়ে মেখেছি, সেখানে নৃত্য করা হয়েছে,
বুঝে গেল? প্রতি বছর এরকম প্ল্যান করুন এখন থেকে, যেন আমরা ব্রজের ধুলি মাখার জন্য বৃন্দাবনে যেতে পারি। এখন থেকে প্ল্যান করুন, ভারত বাংলাদেশ সবাই, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। হ্যাপি গোপাষ্টমী। কি জয় শিল প্রভুপাদ, কি জয় গুরু মহারাজ, কি জয় সমস্ত ভক্তবৃন্দ, কি জয় গৌর প্রেমানন্দে, হরি হরি। ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। প্রভু প্রণাম। আপনার সর্বত মঙ্গল হোক, শিক্ষা গুরু চরণ কমলে প্রণাম। আজকের যে প্রভুর অমৃতময় প্রবচন, ভাগবতম থেকে শিক্ষা, কৃষ্ণ সেবার অনুকূলে জগতে আছে যা, কৃষ্ণ চেতনায় আনতে পারে গর্ভধারিণী মা। আজকের গোপাষ্টমীতে প্রভু যা শিক্ষা দিলেন, উপলব্ধি ছন্দে প্রভুর শ্রী চরণ কমলে কমলে রাখলাম, পুত্রটি প্রভু ক্ষমা করবেন। বহুগণ্ডে দায়িত্বভার গোমাতায় চারণ, 6 বছরে দাদার সঙ্গে বনে বনে গমন। মা তবু দ্বিধান্বিত কেমনে যাবে তারা, পায়ে লাগবে আঘাত কত, চাই তাই জুতো পরা। সবার জন্য জুতো চাই গোপ বালক গাভী মাতা যত, সবার কষ্ট অনুভবে মার এই ভাব হত। সমদর্শী ভগবান নিত্য, পক্ষপাতী কহু নয়, দুরাচারী অসুরেরাই বিভ্রান্তিকর কথা কয়। কৃষ্ণ সেবায় শান্ত রসে গোমাতা পাথর ভাঙে, জন্মাষ্টমী থেকে গোপাষ্টমী প্রেমে হৃদয় রাঙে। গোপাষ্টমীতে অনুমতি দান শুক্লা অষ্টমী তিথিতে, মহা উৎসবের আয়োজনে কাটে মার মহা মনোভীতিতে। গোশালায় পরিমার্জন ব্রজের ঘরে ঘরে, সখা সাথে কৃষ্ণ সাজে গোচারণের তরে। ব্রজভূমি অলঙ্কৃত গোবিন্দের পায়ের ছাপ, সেই ভূমিতে পরিভ্রমণে ঘোচে অনন্ত পাপ। কৃপালু খেয়ে প্রসাদে নামে ব্রজের ধুলিতে, আর সব তীর্থের সমাগম শেখা সেথায় যাওয়া চাই বারবার। বিক্ষুলতা ঝুঁকিয়ে মাতা সেবাতেই তৎপর তারা, সেবা মনোভাব বিন্দু নাই আমরা বলো কারা। গোপাল নামে মাহাত্ম আছে মাধব নামেও তাই, কুলে সৌরভে লক্ষ্মীপতি ভক্ত সেবায় দেখি তাই। গোচারণে যাবে না নারী শ্রীমতী কেমনে যাবে, ধুতি পরিহিতা সখী বৃন্দে শ্রীচরণ দর্শন তবে। ধরিত্রী মাতা অধিক খুশি গোমাতা সেবা হলে, গাভীর দেহে দেহে দেব দেবী বিরাজে শাস্ত্রেই তাহা বলে। আজ শুভক্ষণে প্রণাম চরণে, প্রচারে যেন থাকি স্বার্থ চূর্ণ করে যেন আমি পথ চলি বাকি। হরিফল ক্ষমা করবে তোমার প্রণাম। হরি বল অসাধারণ মাতা, আমাদের নন্দিনী মিত্র মাতা রয়েছে।